সম্রাট সম্রাট একেবারে ঠান্ডা মাথায় প্লেসমেন্টটা সুন্দর ছিল একটা শট থেকে একটা গোল বীরগঞ্জ দলটির জন্য প্রথম শট দলের পক্ষে কে আসেনে গিয়ে আগামীকাল ঝাড়বাড়ি হাই স্কুল মাঠে আমাদের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা বীরগঞ্জ ইয়াংস্টার ক্লাব তাদের সাথে খানসামা টাইগার ক্লাব আগামীকাল বিকাল তিনটায় ঝাড়বাড়ি হাই স্কুল মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন লুইস টুডু ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের ফুটবলার লুইস টুডু এবং আজকের ম্যাচের ম্যাচ পরিচালক স্যাররা আগামীকালকে সেখানে সুন্দরভাবে খেলা পরিচালনা করবেন ঝাড়বাড়ি হাই স্কুল মাঠে লুইস টুডু প্রথম সেট থেকে গ্রহণ করবার জন্য বোধার পক্ষে প্রস্তুত থাকবে গোল রক্ষক রাকি লুইস টুডু ঠান্ডা মাথায় করে একটা শট থেকে একটা গোল বোধা দলটির পক্ষে একটা শট থেকে একটা গোল বীরগঞ্জ দলটির পক্ষে জমে উঠেছে লড়াই হাতটা হাত দিয়ে লড়াই দুটো শটকে গ্রহণ করবার জন্য মাঠটা কিন্তু গরম উত্তেজনাটা চরম জসিরা পাচ্ছি নিয়ে এসে যাত্রায় সামনের কথা বলছিলাম রংপুরের এই যুবরাজ রংপুর টু রংপুর আমার বাড়িও কিন্তু রংপুর রংপুর বিভাগের মানুষ আমরা একেবারে কোল কাস্টমার দুইটা শট থেকে দুইটা গোল উপজেলা ক্রীড়া সংস্থা বীরগঞ্জ দলটির জন্য একটা শট থেকে একটা গোল মেডা উপজেলা ফুটবল একাডেমির জন্য আজ হচ্ছে কিন্তু মোর্শেদ জাতীয় দলের অনূর্ধ্ব ২০ দলের ফুটবলার মোর্শেদ করে বলতে হয় তার কথা ম্যাচের ফার্স্ট হাফটা দুর্দান্ত সময় পার করেছেন তিনি দুইটা দলই অসাধারণ খেলোয়াড়রা চমকপ্রদ খেলা উপহার দিয়েছে সে জায়গা থেকে আজকে দর্শকরা একেবারে মন প্রাণ উজাড় করে চাই দেখে শতকগুলি উপভোগ করছেন ম্যাচ পরিচালক স্যার একেবারে কুল কাস্টমার বড় মঞ্চে বড় ম্যাচ পরিচালক বিপুল মোফাজ্জল এবং ইয়াসিন আলী তাদের দুইটা দল মোর্শেদ ম্যাচ পরিচালক শাহজাহান আলী সহকারী হিসেবে ওবাইদুর রহমান শাহজামান আলী দুইটা শট থেকে দুইটা গোল বীরগঞ্জ দলটি দুইটা শট থেকে দুইটা গোল মোদা দলটি তিন নম্বর শটকে গ্রহণ করবার জন্য নীলফামারীর এসআরএফসি রানীশঙ্কর ঠাকুরগা দলের নিয়মিত ফুটবলার এ যাত্রা কিন্তু সুমন উপজেলা ক্রীড়া সংস্থা বীরগঞ্জ দল দুইটা শট থেকে দুইটা গোল এক্স্যাক্টলি সেখানে মোদা উপজেলা ফুটবল একাডেমি দল তিন নম্বর শটটি গ্রহণ করবার জন্য বাদল আগের ম্যাচে হ্যাট্রিক করেছেন তিনি রাজশাহী নাটোরের ফুটবলার এবং আজকে বেশ কয়েকটা শট গ্রহণ করেছিলেন তিনি স্বাধীনতা ক্রীড়া চক্র দলে খেলেন সেই বাদল তিন নম্বর শটের জন্য প্রস্তুত থাকবে গোলরক্ষক রাকি প্রচুর পরিমাণে দর্শক হাজার হাজার দর্শকের মিলন মালা আলাদা করে বলতে হয় রাকিবের কথা দুর্দান্ত একটা শট ঠেকিয়ে দিতে সক্ষম হয়েছে সেখানে বাদল গোল করতে ব্যর্থ তিনি তিন শট থেকে দুই গোল মোদা দলটির জন্য তিনটা শট থেকে তিন গোল উপজেলা ক্রীড়া সংস্থা বীরগঞ্জ দলটির জন্য চার নম্বর শট সম্রাট পারবে কি রাকিবের মতো সেইভ দিতে ওয়েট অ্যান্ড সি যাত্রায় কিন্তু সোহাগ জার্সি নাম্বার ফাইভ ওয়েট অ্যান্ড সি রাকিব এবং সম্রাটের মধ্যে একটা চমৎকার ফাইটিং চমৎকার গোল চমৎকার গোল চারটা শট থেকে চারটাই গোল উপজেলা ক্রীড়া সংস্থা বীরগঞ্জ দলটির জন্য তিনটা শট থেকে দুইটা গোল বোধা উপজেলা ফুটবল একাডেমি দলটির জন্য চার নম্বর শটের জন্য জার্সি নাম্বার টেন নিয়ে ক্যাপ্টেন তিনি
লক্ষণ চার নম্বর শটের জন্য মেদার পুজরা ফুটবল একাডেমি দলটি দুই গোল রক্ষকের মধ্যে একটা চমৎকার ফাইটিং সম্রাট এবং রাকিব এবং সম্রাট এটা দর্শকদের আরো একবার সর্বশেষ আওয়াজ শুনি আমরা কি দর্শক বন্ধুরা খেলা হবে চার নম্বর শট মেদা দলটির জন্য মেদা দলের জন্য একেবারে কুল কাস্টমার লক্ষণ চারটে শট থেকে তিনটা গোল মেদা উপজেলা ফুটবল একাডেমি দলটার জন্য আর চারটে শট থেকে এক্স্যাক্টলি চারটাই গোল এই গোল লোক এই বলটাকে গোল করতে পারলে বীরগঞ্জ জিতে যাবে আর বলটা টিকে থাকবে পরবর্তী শটটা গোল করতে হবে সম্রাট পারবে কি সম্রাট চমৎকার পরীক্ষা শটটি গ্রহণের জন্য তিনি চমৎকার সেটাকে থেকে আরো একবার পাকিস্তান বীরগঞ্জ দলটির জন্য সম্রাট সর্বোচ্চতা দেওয়ার জন্য সম্রাট মন সম্রাট মন সম্রাট সম্রাট মন আওয়াজ আওয়াজ উপরে রাখেন সমস্ত বীরগঞ্জকে চ্যাম্পিয়ন একটা চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন একটা চ্যাম্পিয়ন আমার গৌরব প্রচার করলো তারা সভা সভা হবে স্বেচ্ছাসেবক সকলে সভা বলে ঠান্ডা প্রয়োজন আমি একটু